বাড়ি বাড়ি যদি পারেন একটি করে মন্দির তৈরি করবেন, আস্তে যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে, বাড়ি বাড়ি যদি পারেন এত বড় বাড়ি করছেন একটা মন্দির তৈরি করবেন, মন্দিরটা যেন সিঁড়ির তলায় না হয়ে যায়, আস্তে মন্দিরটা যেন সিঁড়ির তলায় না হয়, চটি পরে ওপরে পেরোবেন ভগবান নিচে থাকবে এরকম যেন না হয়, যেখানে রান্না করেন রান্নাঘর ওটা অন্নপূর্ণার মন্দির, মায়েদের সামনে করজোড়ে নিবেদন রইল রান্নাঘরে চটি পরে রান্না করবেন না, ওটা অন্নপূর্ণার মন্দির। অনেকে বলে এটা রান্নাঘরের চটি, অসভ্যের মতো কথা, কেন বলুন তো, যেখানে স্বয়ং অন্নপূর্ণের ভাণ্ডার আছে সেই জায়গাতে চটি পরে ঢুকতে নাই, এই জন্য রান্নাশালে যখনই রান্না করবেন অন্নপূর্ণা খুব অখুশি হয় যদি আপনি চটি পরে রান্না করেন। বাড়িতে মন্দির যদি আপনার বাড়ির যে জায়গা না থাকে আপনি শোবার ঘরে মন্দির রাখতে পাবেন না, যে বাড়িতে স্বামী স্ত্রীতে শুয়ে থাকেন যে বাড়িতে কেউ শুয়ে থাকেন আপনার সেই বাড়িতে মন্দির রাখতে পাবেন না। প্রশ্ন করবেন প্রদীপবাবু আমার একটা মাত্র রুম, সেখানেই খাই সেখানেই শুই সেখানেই কর্ম করি, তাহলে কি আমি সেখানে ঠাকুর রাখতে পাবো না? হ্যাঁ রাখতে পাবেন, শাস্ত্র বলে দিয়েছে আপনি একটা কাঠের সিংহাসন করলেন রাধা গোবিন্দ রাখলেন, কিন্তু শোবার সময় মাথায় রাখতে হবে একটা পর্দা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে, খুব মাথায় রাখবেন দামি দামি কথাগুলো শাস্ত্রের কথা, আপনি পর্দা দিয়ে দেবেন আপনার অসুবিধা নাই, তবু যেন মন্দির বাড়ি বাড়ি থাকে। আস্তে দ্বিতীয় কথা বলি, মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে গেল তার স্ত্রী সকালবেলায় দরজাতে গোবর জল ছড়া দিচ্ছে, আপনাদের দক্ষিণ চব্বিশ মেয়েরা আপনারা নিশ্চয়ই সকালবেলায় গোবর জল ছড়া দেন, অনেকে হ্যাঁ হু করছেন অনেকে বলছেন এত নোংরা জিনিস নাড়বো না অনেকে বলেন, কিন্তু জেনে নিন আপনারা শাস্ত্র বলছে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী থাকে, একজন জায়গা পায় নাই তার নাম মা লক্ষ্মী, মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল মা তোমার শরীরে সবাই জায়গা পেল আমি জায়গা পেলাম না আমাকে একটা জায়গা করে দাও, গাভী বলেছিল আমার তো আর জায়গা ফাঁকা নেই একটা জায়গা ফাঁকা আছে কোনটা আমার গোবরটা, স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল মা, ওই জন্য মা লক্ষ্মী হচ্ছে গোবর, তাই দরজাতে যে সকালবেলায় গোবর জল ছড়া দেয় তার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়ে যায়, এই জন্য বারবার নিবেদন রাখলাম। শহর বাজারে অনেকে আমাকে প্রশ্ন করে বাবা আপনার কথায় সকালবেলায় গোবর জল ছড়া দিই, আমাদের বাজারে গোবর পাওয়া যায় না, আমরা 2 কেজি 4 কেজি কিনে নিয়ে আসি, নিয়ে এসে জল দিয়ে ছিপিয়ে রাখি, প্রতিদিন 1 তিল করে নিয়ে নিয়ে আমরা গোবর জল ছড়া দিই, মানে শহরের মানুষরা পর্যন্ত করতে শুরু করেছে, আপনাদের যাদের নেই আপনারা গোবর কোথাও থেকে আনা করাবেন বাড়িতে জল ছিপিয়ে রাখবেন তবু আপনারা কিন্তু গোবর জল ছড়া দেবেন। এইবার বলি মায়েরাকে, মায়েরা সবার কাছে নিবেদন রইল গোবর হলো মা লক্ষ্মী, কিন্তু একটা কথা বলে রাখি বাড়িতে আপনার লক্ষ্মী রাখবেন কিন্তু একা লক্ষ্মী রাখবেন না, লক্ষ্মীর সঙ্গে নারায়ণকে রাখবেন, যত ক্যালেন্ডারে ছবি দেখবেন সব জায়গায় দেখবেন লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে প্রত্যেকটা জায়গাতে, এখন যারা ক্যালেন্ডার বানাচ্ছে তারা একা লক্ষ্মী করছে কিন্তু শাস্ত্রমতে হিসাব অনুযায়ী যত জায়গায় দেখবেন লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, ওই জন্য একা লক্ষ্মী বাড়িতে লাগলে বাড়িতে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়, অনেক দাদা ভাইয়েরা বলেন না যে আমাদের টাকা পয়সা আসছে কিন্তু রইছে না, রইবে কী করে, লক্ষ্মী যদি একা থাকে তাহলে চঞ্চলা হয়ে যায়, লক্ষ্মীর সঙ্গে নারায়ণকে বাড়িতে যুগলে রাখবেন আপনারা পুজো করবেন তবে সুখ এবং শান্তি থাকবে। আমি একটা বাস্তব প্রমাণ দিয়ে দিই, আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আপনার মেয়েকে আপনি নিমন্ত্রণ করলেন জামাইকে নিমন্ত্রণ করলেন, মেয়ে এলো জামাই এলো না, মেয়ে কি স্থিরভাবে থাকতে পারবে, ও ভাববে তাহলে কি প্রেস্টিজে লাগলো না কি হলো কোনো গণ্ডগোল হলো না কি, খালি চঞ্চলতা করবে, ঠিক সেরকম লক্ষ্মী যদি একা থাকে নারায়ণকে যদি না রাখেন লক্ষ্মী বড় চঞ্চলা হয়ে যাবে, এই জন্য বলে রাখি আপনারা গোবর জল ছড়া দেবেন। রাজারামপুর মানে আমি বুঝতে পারলাম একটা গ্রাম্য এলাকা, আমি যেখানে আগে থাকতাম সেটা গ্রাম্য এলাকা, আপনাদের কাছে নিবেদন সেই গ্রামে দেখেছি আমার মা কাকিমারা আমার পাশের বাড়ির মেয়েরা সবাই সকালবেলায় গাভীটাকে বের করে গোবর পরিষ্কার করে গোয়ালটাকে সুন্দর করে পরিচ্ছন্ন করে, কলকাতার একটা মেয়ে তার পাশের বাড়ি মাসির বাড়ি গেছে একটা কুকুরকে কোলে নিয়ে নিয়ে বলছে আচ্ছা তোমরা পাড়া গ্রামের লোক সকাল থেকে গাই গরু নিয়ে কারবার, আর আমি কলকাতার মানুষ দেখো কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, টম মানে বুঝতে পারছেন কুকুরটার নাম টম দিয়েছে, বলছে আমি কেমন টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সঙ্গে সঙ্গে পাড়াগ্রামে মেয়েটা বলছে দিদি আমরা সকালবেলায় গায়ে গরু গোবর পরিষ্কার করি আমরা গায়ের দুধের চা খাই, তুমি কুকুর নিয়ে ঘোরো নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও, মানে যেমন
পেয়েছে সেরকম দিয়ে ছাড়বে। এইজন্য আপনাদের কাছে নিবেদন রইল, এগুলোকে ঠাট্টা করবেন না, কারণ এগুলো আমাদের ভারতীয় সংস্কৃতি, এগুলো সনাতন ধর্ম। আপনি স্মৃতিশাস্ত্র পড়বেন, দেখবেন প্রতিটি কথা পেয়ে যাবেন। আমি যতগুলো কথা বলছি না সব স্মৃতিশাস্ত্রে পড়ে যাবেন, যতগুলো বেশিরভাগ কথা বলি প্রত্যেকটা কিন্তু স্মৃতিশাস্ত্র থেকে। সবার কাছে নিবেদন মায়ের রইল, মায়েরা আপনারা কী বার দিন লক্ষ্মী পুজো করেন? সোমবার দিন। বৃহস্পতিবার দিন। আচ্ছা আচ্ছা, আপনারা কী করেন? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে ও আলো করে। আচ্ছা, মা জানা ছিল না। আচ্ছা, মায়েদেরকে বলে রাখি যে যেখানে বসে আছেন, দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন, অনেকে ইউটিউবে কীর্তন শুনছেন, শুনেছেন তো একটু টাচ দিয়ে যায়। অনেকেই কিন্তু কীর্তন শুনছেন কিন্তু সকালবেলায় ব্যবসা করেন, যে যে ব্যবসা করেন দরজার সামনে লেবু লঙ্কা টাঙ্গান না, জোরে বলুন হ্যাঁ না না, সবাই টাঙ্গান, অনেকেই টাঙ্গায়, কিন্তু দরজার সামনে দোকানে লেবু লঙ্কা টাঙ্গানো হয়, এর একটা শাস্ত্রের প্রমাণ আছে। বলে প্রমাণটা কি? লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে কি? মিঠাই। আর অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? বলে না, আমার বাড়িতে লক্ষ্মী ছিল গো, অলক্ষ্মী ঢুকে গেল। অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? টক আর ঝাল। যদি দোকানের দরজার সামনে লেবু লঙ্কা টাঙিয়ে দেয়, টক আর ঝাল পেয়ে যদি বাইরে বাইরে অলক্ষ্মী পালিয়ে যাবে আর ভেতরে ঢুকবে না, ওই জন্য দোকানের দরজায় লেবু লঙ্কা টাঙানো হয়, অলক্ষ্মী যেন বাইরে বাইরে চলে যায়। একটা কথা শুনে রাখবেন মায়েরা, লক্ষ্মীর জন্ম কোথা থেকে আসতে? হে বাবা, লক্ষ্মীর জন্ম কোথা থেকে মায়েরা? লক্ষ্মীর জন্ম হয়েছিল সমুদ্র থেকে। কিন্তু বলুন তো মায়েরা, লক্ষ্মী দেখতে সুন্দরী, তার বাহনকে জোরে বলুন। যখন আমরা ছেলের জন্য মেয়ে দেখতে যাই, অনেকে বলে মেয়ে দেখলাম বাবু একবারে লক্ষ্মীর মতো, পয়সা নেবো না, বিনি পয়সাই করে নেবো। আবার অনেকে বলে দাদা কেমন দেখলেন? আহ মেয়ে তো নয় যেন পেঁচা দেখি। তাহলে লক্ষ্মী সুন্দরী, পেঁচা দেখতে খারাপ, লক্ষ্মীর বাহনে পেঁচা হলো কেন? খুব দামি কথা, একবার শাস্ত্রীয় কথা। কি বলছে? পেঁচা দিনে দেখতে পায় না, রাতে দেখতে পায়, জোরে বলো। সব পরীক্ষা করে দেখেছেন না? আন্দাজি বলছেন। আচ্ছা, দিন রাতে দেখতে পায়, দিনে দেখতে পায় না। এখানে লক্ষ্মী বলতে চাইছে, আমি তো ধনের দেবী, আমার কাছে ধনের জন্য কেউ আসো। আমি যদি কাউকে হঠাৎ করে ধন দিই, দেখবেন হঠাৎ করে কেউ ধন পেলে পেঁচা যেমন দিনে অন্ধ, এই যে অন্ধ হয়ে যায়, সেরকম টাকার অহংকারে অনেকে দিনে অন্ধকার হয়ে যায়, নিজেকে দেখবেন চিনতে পারে না, নিজের লোককেও চিনতে পারে না। লক্ষ্মী বলতে চাই যে ধন তোমাকে দেব, অহংকারে যেন পেঁচার মতো অন্ধ হয়ে যেও না। মায়েরা, সরস্বতী দেবী তার কণ্ঠটি খুব সুন্দর, আবার বাহনটার কণ্ঠটা কেমন ফ্যাঁস ফ্যাঁস ফ্যাঁস, হাঁসের হাঁসের কণ্ঠস্বর ভালো, জোরে বলুন। তাহলে আচ্ছা বলুন তো, সরস্বতীর বাহন হাঁস, পাতি হাঁস না রাজহাঁস? জোরে বলুন, রাজহাঁস। তাহলে রাজহাঁসটাকে কেন তিনি বাহন করলেন? প্রত্যেকটা দেবদেবী কিন্তু শিক্ষা দিয়েছেন প্রত্যেক জায়গাতে, হাঁসটাকে বহন করলেন কেন? হাঁসটাকে বহন করলেন এই জন্যে, রাজহাঁসকে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটাকে ফেলে দেয় আর জলটাকে, আর দুধটাকে জলটাকে ফেলে দেয়, দুধটাকে গ্রহণ করে। মা সরস্বতী বলতে চাইছে, সংসারে সব কিছু করছো, অসারটাকে ফেলে দিয়ে সারটাকে ধরো। সার কি? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের নাম। একজন সার হচ্ছে কৃষ্ণচন্দ্রের নাম।